পাকিস্তানের সদ্য বিলুপ্ত পার্লামেন্টে পাশ হওয়া রিভিউ অব জাজমেন্ট অ্যান্ড অর্ডার আইনকে অসাংবিধানিক ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি ওমর আতা বন্দিয়ালের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন। গত জুনে দেশটির পার্লামেন্টে আইনটি পাশ করানো হয়। এটির উদ্দেশ্য ছিল যেসব রাজনীতিবিদকে সুপ্রিম কোর্ট আজীবনের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করেছেন, তারা চাইলে আবারও তাদের বিরুদ্ধে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। মূলত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে রাজনীতিতে ফেরাতে তার ছোট ভাই শাহবাজ শরীফের নেতৃত্বাধীন জোট সরকার আইনটি পাশ করেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট শুক্রবার রায় দিয়েছেন এটি অসাংবিধানিক। এর মাধ্যমে নওয়াজ শরীফের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ভেঙে দিলেন সুপ্রিম কোর্ট। পাকিস্তানের সুপ্রিম কোর্ট 2018 সালে দুর্নীতির অভিযোগে নওয়াজ শরীফকে আজীবনের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করে রায় দেন। এর আগের বছর তাকে প্রধানমন্ত্রী হিসাবে অযোগ্য ঘোষণা করা হয়। রাজনীতি থেকে নিষিদ্ধ হওয়ার পর নওয়াজকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়, কিন্তু 2019 সালে চিকিৎসার জন্য আরব আমিরাতে গিয়ে সেখানে পালিয়ে যান তিনি। এছাড়া ওই সময় পাকিস্তান তেহরিক ইনসাফের নেতা জাহাঙ্গীর তারিনকেও আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়। নতুন আইনটি পাশ করানোর পর এটির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই সহ কয়েকজন ব্যক্তি। এ আপিল নিয়ে 6টি শুনানি শেষে গত 17 জুন আদালত জানান এ ব্যাপারে তারা সিদ্ধান্তে উপনীত হয়েছেন এবং রায় দেওয়ার তারিখ নির্ধারণ করেন। শুক্রবার সেই বহুল আকাঙ্ক্ষিত রায় দেওয়া হয়েছে। আদালতে শুক্রবার দেওয়া ওই রায়ের ফলে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সহ বেশ কয়েকজন রাজনীতিবিদদের প্রত্যাবর্তনের স্বপ্ন শেষ হয়ে গেল বলে অনেকে বলছেন। নওয়াজ আসন্ন জাতীয় পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মাধ্যমে রাজনীতিতে ফেরার কথা ভাবছিলেন। এছাড়া ইমরান খানের দল থেকে বের হয়ে ইস্তেহকামী পাকিস্তান পার্টি গঠনকারী জাহাঙ্গীর তারিনের স্বপ্ন শেষ হয়ে গেল বলে ধারণা করা হচ্ছে। নওয়াজ ও তারিন উভয়কে সংবিধানের অনুচ্ছেদ 62 বলে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। তবে বিদায়ী আইনমন্ত্রী আজম নাজির তারার বলেছেন, সর্বোচ্চ আদালতের এই রায়ে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য করার মামলায় কোনো প্রভাব ফেলবে না। রায় ঘোষণার সামান্য পরে তারার একে দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করে বলেন, পার্লামেন্টের কাজে আদালতের বারবার হস্তক্ষেপ করা কোনো ভালো ঐতিহ্য নয়। এই রায়ের ফলে নওয়াজ শরীফের প্রত্যাবর্তন বিলম্বিত হবে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, মোটেই না। এদিকে পাকিস্তানে সেনাবাহিনীর সমর্থন ছাড়া সরকার চালানো সম্ভব না বলে মন্তব্য করেছেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। একান্ত সাক্ষাৎকারে এ মন্তব্য করেন শাহবাজ শরীফ। সাক্ষাৎকারে ইমরান খান সরকারের ক্ষমতাচ্যুতের বিষয়ে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের বিষয়টি উড়িয়ে দেন শাহবাজ শরীফ। তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তিনি 2 দফায় জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে এমন কোনো কথা হয়নি বলে তাকে নিশ্চিত করেছেন রাষ্ট্রদূত আসাদ মাজিদ। ওই ষড়যন্ত্রে সেনাবাহিনীর জড়িত থাকার বিষয়টিও ভিত্তিহীন বলে দাবি করেন পাক প্রধানমন্ত্রী। তিনি বলেন, পাকিস্তানের সেনাবাহিনীর সমর্থন ছাড়া সরকার চালানো সম্ভব না। তার সরকার যেমন সেনা সমর্থন পেয়েছেন, ঠিক তেমনি ইমরান খানের সরকারও একইভাবে পরিচালিত হয়েছে বলে দাবি করেন তিনি। সাক্ষাৎকারে বড় ভাই ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দেশে আসার খবরও জানান শাহবাজ শরীফ। তিনি বলেন, আগামী মাসে পাকিস্তানে ফিরে দলের নির্বাচনী প্রচারে যোগ দেবেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতা নওয়াজ শরীফ। 2019 সাল থেকে স্বাস্থ্যগত কারণে স্বেচ্ছা নির্বাচনে লন্ডনে অবস্থান করছেন তিনি। এদিকে পাকিস্তানে ভেঙে দেওয়া হয়েছে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ। এর মাধ্যমে জাতীয় নির্বাচনের তৎপরতা শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে রেখেই দেশটির সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার বিদায়ী প্রধানমন্ত্রী পাকিস্তান মুসলিম লীগ নেতা শাহবাজ শরীফ পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন তা নিয়ে বৈঠক করেছেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে রাজা রিয়াজ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী আমাকে যে নামগুলো দিয়েছেন সেগুলো আমি বিবেচনা করে দেখব। একইভাবে আমি যে নামগুলো দিয়েছি সেগুলো প্রধানমন্ত্রী খতিয়ে দেখবেন। সাংবাদিকেরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে কাদের নাম বিবেচনায় তা জানতে চান। তবে কারো নাম প্রকাশ না করে রাজা রিয়াজ বলেন, 6 জন শ্রদ্ধাভাজন ব্যক্তির বিষয়ে আলোচনা হয়েছে। কাকে বেছে নেওয়া হবে তা পরবর্তী বৈঠকের পর স্পষ্ট হবে বলে আশা করা যাচ্ছে। রাজা রিয়াজ সদ্য ভেঙে দেওয়া পার্লামেন্টের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক ইনসাফের নেতা। এই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান এখন কারাবন্দী। রাষ্ট্রীয় উপহার কেনাবেচা সংক্রান্ত দুর্নীতি মামলায় গত শনিবার তাকে 3 বছরের কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। পরে মঙ্গলবার ইমরানকে নির্বাচনে 5
5 বছরের জন্য অযোগ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এই আদেশ অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে ইমরান খান অংশ নিতে পারবেন না। পাকিস্তানে অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল পিটিআই। তখন ইমরান খানের নেতৃত্বে দেশটিতে জোট সরকার যাত্রা শুরু করেছিল। গত বছরের এপ্রিলে পাকিস্তানে জাতীয় পরিষদে বিরোধীদের আনা আস্থা ভোটে হেরে ইমরান সরকারের পতন ঘটে। ওই সময় ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে পাকিস্তানের উপর যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করেছিল বলে ফাঁস হওয়া একটি কূটনৈতিক তার বার্তায় প্রকাশিত হয়েছে। ইমরান খানের পতনের পর পাকিস্তান পিপুলস পার্টি সহ কয়েকটি দলকে নিয়ে জোট সরকার গঠন করেন পিএমএল নেতা ও পাকিস্তানের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ। পাকিস্তানের সংবিধানে বলা আছে, সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে যদি জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হয় তাহলে 90 দিনের মধ্যে সাধারণ নির্বাচন করতে হবে, আর জাতীয় পরিষদ মেয়াদ পূর্ণ করলে 60 দিনের মধ্যে সাধারণ নির্বাচন হবে। সরকারের মেয়াদ শেষ হওয়ার 3 দিন আগে গত বুধবার পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হয়েছে। তাই 90 দিনের মধ্যে দেশটিতে সাধারণ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। এই নির্বাচন হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে তত্ত্বাবধায়ক সরকার। তবে যতদিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ না হয় সে পর্যন্ত শাহবাজ শরীফই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। পাকিস্তানের সংবিধানের 94 অনুচ্ছেদ অনুযায়ী নতুন কেউ প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব না নেওয়া পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রীকে তার দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ করতে পারেন প্রেসিডেন্ট। তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের বিষয়ে শাহবাজ ও রাজারিয়াজ ঐক্যমতে পৌঁছাতে না পারলে পাকিস্তানের পার্লামেন্টারি কমিটি বিষয়টি দেখভালের দায়িত্ব পাবে। সেখানে কোনো সমাধান না এলে নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বেছে নিতে 2 দিন সময় পাবে। কমিশনের কাছে প্রার্থীদের নামের যে তালিকা দেওয়া হবে সেখান থেকে কাউকে বেছে নিতে হবে নির্বাচন কমিশনকে। পাকিস্তান তেহরিক ইনসাফ বলেছে যে ইউএস সাইফার সমর্থনকারী দলের প্রধান ইমরান খানের বর্ণনার বিষয়বস্তু যে তার সরকার 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া সফরের পরে আমেরিকান চাপে ক্ষমতাচ্যুত হয়েছিল। বিদেশি সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্টে গত বছরের মার্চ মাস থেকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা গোপন নথি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করার পর পিটিআই এ বিবৃতি দেয়। পিটিআই একটি বিবৃতিতে বলেছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে তৎকালীন জাতীয় নিরাপত্তা কমিটি সাইফারের বিষয়বস্তুকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে প্রত্যাখ্যান করেছে। পূর্ববর্তী এনএসসির সভার সিদ্ধান্তগুলি পরে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে এনএসসি বৈঠকে অনুমোদন করা হয়েছিল। যাই হোক, পিটিআই দুঃখ করে যে শাসক গোষ্ঠী সাইফারের অস্তিত্ব অস্বীকার করেছে, কখনো কখনো এটিকে অর্থহীন এবং মূল্যহীন বলে অভিহিত করেছে। সাইফারটি সামনে আনার জন্য পিটিআই চেয়ারম্যানকে দোষারোপ করার চেষ্টা করে আরেকটি বোকামি করা হয়েছে। পিটিআই যোগ করেছে, এই গোপন পোস্টের আলোচনা ও সমালোচনাকে যথাযথ প্রেক্ষাপটে রাখা উচিত। এটা স্বীকার করা উচিত যে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ছিল। পিটিআইর মতে, পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ফলে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এসেছে।